কোনোবাই কেনভাছত ছবি আঁকিছে, কোনোবাই আঁকিছে হেৰাই যাবলৈ ধৰা পটচিত্ৰ, আৰু কোনোবা এজনৰ তুলিৰ পৰশত প্ৰাণ পাই উঠিছে গণেশ, ঢোল, পেঁপা। এয়া যেন তৰুণ শিল্পীসকলৰ চিত্ৰকলাৰ মেলা বহিছে। এই ছবিখন অংকন কৰি পৃথিৱীত শান্তিৰ বাৰ্তা বিয়পিয়াই দিছে শিল্পীসকলে। ইটালীৰ বিখ্যাত ৰেনেছা যুগৰ চিত্ৰশিল্পী লিঅ'নাৰ্ডো দা ভিঞ্চিৰ জন্মদিন উদযাপন কৰিবলৈ বৰাক উপত্যকাৰ চিত্ৰশিল্পীসকলে একত্ৰিত হৈছে। শিলচৰ ক্ষুদিৰাম মূৰ্তিৰ তলত বৰাক আৰ্ট এণ্ড ক্ৰাফ্ট ছচাইটিৰ উদ্যোগত বিশ্ব শিল্পকলা দিৱস উদযাপন কৰা হয়। দিনটোত কণ কণ শিল্পীৰ পৰা সকলো বয়সৰ পুৰুষ মহিলাই কেনভাছত ছবি আঁকিছে। কাছাৰ তথা বৰাকৰ বিভিন্ন কলা শিল্প সংগঠনে এই অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰে। জনসাধাৰণৰ সৈতে শিল্পৰ সম্পৰ্কই মানুহৰ স্বাভাৱিক সৌন্দৰ্যবোধ গঢ়ি তোলে, সমাজক শক্তিশালী কৰে। এই ধাৰণাটোৰ পৰাই 2012 চনৰ পৰা আৰম্ভ হৈছিল বিশ্ব শিল্পকলা দিৱস উদযাপন। এইবাৰ দ্বিতীয়বাৰৰ বাবে বৰাক আৰ্ট এণ্ড ক্ৰাফ্ট ছচাইটিয়ে বিশ্ব শিল্পকলা দিৱস উদযাপন কৰিছে, য'ত প্ৰায় 40 গৰাকী শিল্পীয়ে অংশগ্ৰহণ কৰি ছবি আঁকিছে। আটাইতকৈ আকৰ্ষণীয় আছিল কণ কণ শিল্পীৰ অংশগ্ৰহণ। অংশ লয় নবীন প্ৰবীণ প্ৰজন্মৰ সকলো শিল্পীয়ে। আজকে বিশ্ব শিল্পকলা দিবস 15 এপ্রিল। বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির জন্মদিন হল 15 এপ্রিল। এই 15 এপ্রিলকে ইউনেস্কো বিশ্ব শিল্পকলা দিবস বলে পালন করছে 2012 থেকে। এই শিল্পকলা দিবসের উদ্দেশ্য হচ্ছে বিশ্বে যারা যারা নামী শিল্পী তাদের কতটুকু অবদান দিয়ে গেছেন এবং চিত্রশিল্পের মাধ্যমে কীভাবে পৃথিবীতে শান্তি আনা যায় তা নিয়েই এই উদ্দেশ্যেই শিল্পকলা দিবস পালন করা হয়। আমরা বরাক আর্ট অ্যান্ড ক্রাফ্ট সোসাইটি 2 বছর ধরে আমরা এই দিনটি পালন করছি কেন্দ্রীয়ভাবে। এখানে শুধু বরাক আর্ট অ্যান্ড ক্রাফ্ট সোসাইটির উদ্যোগে বরাকের বিভিন্ন শিল্প সংগঠন যোগদান করেছেন। আজকে প্রায় 40 জনের মতো শিল্পীরা যোগদান করেছেন। তাদের মধ্যে 5-6 জন আছেন সিনিয়র শিল্পী এবং যারা ইয়াং এবং যারা যুবক যুবতী এই শিল্পীরা যোগদান করেছে। এবং আর্টের থিমটাই হচ্ছে বিশ্ব শান্তি এবং শিল্পকলার অবদান পৃথিবীতে, এটাই হলো আজকের এই থিমটা। আর্ট ওরা সবাই ক্যানভাসে ছবি আছেন, অ্যাক্রিলিকের মাধ্যমে আছেন, কেউ ওয়াটার কালার দিয়ে আছেন, কেউ অয়েল পেন্টিং দিয়ে আছেন।